বেলঘড়ি আড়িয়াদহ নওদাপাড়া হোলি চাইল্ড স্কুলের বাংলা শিক্ষিকাকে বরখাস্ত করার প্রতিবাদে বাংলা পক্ষ ও জাতীয় বাংলা সম্মেলন কমিটির পক্ষ থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখানো হলো। তাদের দাবি, অবিলম্বে বরখাস্ত হওয়া শিক্ষিকাকে পুনরায় কাজে বহাল করতে হবে এবং বাংলা ভাষা চালু করতে হবে স্কুলে। স্কুলের গেটের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকলে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়, পুলিশ বিক্ষোভ তুলে দেয়। বিক্ষোভকারীদের দাবি, পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে। উত্তর চব্বিশ পরগনা থেকে সৌভিক সরকারের রিপোর্ট, স্টিং নিউজ। আমরা এখানে বোঝাতে এসেছি এটা বাংলা আছে, এটা বাংলা আছে, এটা বাংলা থাকবে, সেটাই বোঝাতে আমরা এখানে এসেছি। এটা বাংলা ছিল, এটা বাংলা আছে, এটা বাংলা থাকবে। দাদা, যারা দেখছেন আপনারা, আপনাদের মধ্যে যারা বাঙালি যারা দেখছেন, বুঝতে পারছেন না? আজকে যদি আপনাদের ছোটবেলায় যদি এইরকম একটা স্কুল থাকতো, আপনারা মানুষ হতেন, আমরা মানুষ হতাম, তাহলে এই কথাটা বোঝা দরকার। আমরা মানুষ হতাম, আমরা কি অমানুষ তৈরি হয়েছি? আর এইখানে সব পবিত্র তৈরি হবে? এটা আমাদের সন্তানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা সেটা বসে বসে
জাতীয় বাংলা সম্মেলন জাতীয় বাংলা সম্মেলন।